আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে পারফেক্ট মুচমুচে জিলেপি তৈরি করতে হয়। জিলেপি খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, আর এটা যদি পারফেক্টভাবে ঘরেই বানিয়ে নেওয়া যায় সেটা তো খুবই স্বাস্থ্যসম্মত হয়। আর আজকে আমি মাত্র দুটি উপকরণ দিয়ে জিলেপি তৈরি করে দেখাবো। আর আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি জিলেপি তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন, আর প্রথমবারেই এটি পারফেক্টভাবে তৈরি হবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় জিলেপি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আমি, তার মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা। এটা কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করেছি, বেকিং পাউডার না। শুকনো উপকরণগুলোকে একটু আমি মিশিয়ে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেব আর ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মনে রাখতে হবে ব্যাটারটা যত ভালো করে মেশাবো জিলেপিটা ততই পারফেক্ট এবং মুচমুচে হবে। আর জিলেপির ব্যাটারটাকে আমি 5-6 মিনিট ভরে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ব্যাটারটা যত ভালো করে মেশানো হয় জিলেপিটা কিন্তু ততই পারফেক্ট হয়। দেখুন এভাবে মেখে নিতে হবে, অল্প অল্প পানি দেব আর আমি এগুলোকে মেখে নেব। হয়ে গেছে মেখে নেওয়া, দেখুন এটার ঘনত্ব এরকম হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দেব 3 কাপ পরিমাণ চিনি, 1.5 কাপ দিয়ে দেব পানি। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে চিনি যতটুকু দেবেন তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি, তার জন্য 1.5 কাপ পানি দিয়ে নিলাম। এগুলোকে ভালোভাবে মিশিয়ে বলক তুলে নেব। দেখুন চিনিটা গলে গিয়ে বলক উঠে গেছে। এবার আমি চেক করে নেব যে শিরাটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন হাতে নিয়ে যদি দেখুন এরকম হয় তাহলে বুঝবেন যে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যেন দলা পাকিয়ে না যায়, তার জন্যে। ভালোভাবে মিশিয়ে নেব। আর আজকে শিরাটি তৈরি করতে আমার সময় লেগেছে 5 মিনিট। এবার আমি চুলাটি অফ করে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আজকে জিলেপিটা আমি একটি শক্ত পলিব্যাগে নিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু বাজারে জিলেপি বানানো ডাইস পাওয়া যায় বা সুতি কাপড়েও বানিয়ে নিতে পারেন। আমি এরকম একটি পলিব্যাগ নিয়েছি, এটি কিন্তু একটি শক্ত পলিব্যাগ। এখানে আমি পুরোটা ব্যাটার ঢেলে দেব। এবং এভাবে মুড়ে এটাকে এভাবে করে নেব। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম, আর জিলেপিটা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তার জন্য তেলের পরিমাণটা বেশি নিতে হবে। দেখুন এখন আমি একটি কেচি দিয়ে সামান্য পরিমাণ কেটে নিলাম। আর এভাবে আমি তেলটা গরম হওয়ার পর জিলেপিগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু একদম পারফেক্টভাবে গরম হতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হবে।
দেখুন জিলিপিগুলো ফুলে উঠেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব এবং একটি পাশ হওয়ার পর আমি জিলিপিগুলো উল্টে দেব। এভাবে আমি 3-4 মিনিট ভরে এগুলোকে ভেজে নেব। দেখুন হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি এগুলোকে তুলে নেব, আর তুলেই কিন্তু আমি সাথে সাথে গরম শিরায় দিয়ে দেব। এবার আমি চুলাতে জালটা ধরিয়ে দেব আর একদম লোতে করে দিয়ে রাখবো শিরার জালটা। এখন আমি জিলিপিগুলোকে 1 মিনিট এই শিরাতে ভিজিয়ে রাখবো। এভাবে আমি চেপে চেপে দেব। 1 মিনিট পর আমি জিলিপিগুলো তুলে নেব। দেখুন রস টেনে নিয়েছে জিলিপিগুলো, কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ভেজে দেখাচ্ছি জিলিপিগুলো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হলো। প্রথম অবস্থায় যখন জিলিপিগুলো দেবেন তখন চুলার আঁচটা আপনারা বাড়িয়ে নেবেন। দেওয়া শেষ হয়ে গেলে জিলিপির চুলার আঁচ আপনারা মিডিয়ামে করে দেবেন এবং 3-4 মিনিট ভরে ভাজতে হবে। দেখুন হয়ে গেছে ভেজে নেওয়া। আর চুলা থেকে তুলেই সাথে সাথে এটাকে গরম শিরায় দিতে হবে এবং 1 মিনিট শিরাতে ডুবিয়ে রাখতে হবে। দেখুন জিলিপিগুলো রস টেনে নিয়েছে, দেখলেই বোঝা যায়। এভাবে আমি সবগুলো জিলিপি ভেজে নেব। আর এই জিলিপিগুলো কিন্তু 3-4 দিন এরকমই মুচমুচে থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা রস টেনে নিয়েছে। এখন আমি এগুলোকে একটি সার্ভিং বোলে নিয়ে সার্ভ করব। তো দেখলেন তো কত সহজেই জিলিপি তৈরি করে নেওয়া যায়। আর ঘরে যদি জিলিপিগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে তো খুবই স্বাস্থ্যসম্মত হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে আর আকর্ষণীয় হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এখন একটি জিলিপি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কতটা রস ঢুকেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। ভেঙে নেওয়ার পর দেখুন জিলিপির ভেতরে কতটা রসে ভরা। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।